নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনের আর একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভোগের সাথে যে তরকারিটা পরিবেশন করা হয়, এটাকে আমরা অনেকে লাবড়া বলি, অনেকে ছ্যাঁচড়া বলি, বা অনেকে মিশানো তরকারিও বলি, সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো লাবড়া বানানোর জন্য আমাদের বেশ কয়েক রকমের সবজি লাগবে। আমি এখানে বেগুনকে কেটে রেখেছি, এখানে রয়েছে ফুলকপি, মিষ্টি কুমড়ো, আলু, গাজর, পটল, একটা টমেটোকে কুচিয়ে রেখেছি, রেখেছি চারটে কাঁচা লঙ্কা। এখানে রয়েছে শাক, শাক কাটোয়া ডাঁটার শাক, এটা এখানে ডাঁটাগুলোকে আমি কেটে রেখেছি। যেগুলো ডাঁটা বেশি মোটা সেগুলোকে মধ্যেখান থেকে একটু চিরে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর খুব ভালো করে এটা ধুতে হবে, কারণ খুব বালি থাকে এর মধ্যে। আরও বেশ কয়েক রকমের সবজি আপনারা দিতে পারেন, যেমন মূলো থাকলে দিতে পারেন, বা মিষ্টি আলু দিতে পারেন, বা থোড় দিতে পারেন। নারকেল কোড়ানো লাগছে আমার, 2 টেবিল চামচ নারকেলকে আমি একটু কুড়িয়ে নিয়েছি, পরিমাণ মতন চিনি, নুন। ফোড়নের জন্য লাগছে 1 টিস্পুন 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে, 1/2 টিস্পুন রয়েছে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, এখানে রয়েছে জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর লাগছে আমাদের গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন। রান্নাটা আমরা করব সর্ষের তেলে। কড়াই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটুখানি ফোড়নটাকে ফ্রাই করে নেব, প্রায় 10 সেকেন্ডের মতন। দিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিব, গ্যাসটা এখন বাড়ানো আছে। এই 2-3 মিনিট সবজিগুলোকে একটু হাই আছে ভেজে নেব। দুই তিন মিনিট আমার সব সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন কিন্তু নুন মিষ্টি দেওয়া যাবে না, নুন মিষ্টি এখন দিলে খুব গলে যাবে সবজিগুলো। সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু নুন আর মিষ্টিটা দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম 10 মিনিটের জন্যে, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, সবজিগুলো প্রায় একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো আমরা ডাঁটাটা, ডাঁটা আর শাক সব একসাথে দিয়ে দেবো। ডাঁটাটা আমি দিয়ে নিয়েছি, শাকগুলো দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো। আবারও গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিলাম 10 মিনিটের জন্যে। ফিরে এলাম 10 মিনিট পর, টমেটোটা প্লাস সমস্ত সবজি শাক দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। একবার ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব, দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, 1 টেবিল 1 চামচ ছিল আদা বাটা, 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন ছিল। এবার এই আদা জিরেটাকে খুব ভালো করে তরকারিটার সাথে আমি মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। সবজিগুলো প্রায় আমার 90% মতো সেদ্ধ হয়ে গেছে। একটা আলুকেই কেটে দেখছি, দেখুন আলুটা কিন্তু নরম হয়ে গেছে, তার মানে বাদ বাকি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই যখন এরকম 90% সব কিছু সিদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এখানে আমি চিনি রেখেছিলাম 1 টেবিল স্পুন, আর নুন রেখেছিলাম 1 টিস্পুনের থেকে একটু বেশি, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার পরে দিয়ে দেওয়া যাবে, প্রথমে একটু কম করে দেওয়াই ভালো। আবার ভালো করে মিশিয়ে নেব, এই নুন আর চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেক জল বেরোবে। নুন চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে গ্যাসটা কিন্তু এখন একদম কমানো রয়েছে,
এরপরে আমি কুড়িয়ে রাখা নারকেলটাও দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ নারকেল ছিল, তবে নারকেলটা আপনারা চাইলে নাও দিতে পারেন। সচরাচর ভোগের রান্নাতে দেওয়া হয়ে থাকে নারকেল কোড়ানো, কিন্তু আপনারা না থাকলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ভালো করে মিশিয়ে নিলাম, আবারও গ্যাসটা কমানো আছে, আমি ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, সব জলও শুকিয়ে এসেছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল দিইনি, সব সবজির জলে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে একবার অবশ্যই নুন আর মিষ্টিটা আপনারা দেখে নেবেন, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন নুন আর মিষ্টিটা। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে, দেখুন সবজিগুলো কিন্তু একটাও গলে যায়নি, কিন্তু সবই খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার পরিবেশনে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের মিশানো সবজি বা লাবড়া, অনেক জায়গায় এটাকে ছেঁচড়া বলেও ডাকে, তবে যে যে নামেই ডাকুক না কেন খেতে কিন্তু কিন্তু এটা এক কথায় অসাধারণ হয়। বিশেষ করে ভোগের খিচুড়ির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে, আর আপনারা খুব ভালো থাকবেন। টাটা।